বাগদায় দলীয় প্রার্থীকে সাথে নিয়ে পদযাত্রা করলেন সায়নী। পথ চলতি সাধারণ মানুষের সাথে পরিচয় করালেন প্রার্থীকে নিয়ে। এদিন গারাপোতা মন্দিরে পুজো দেন তারা। বাগদা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে র্যালি করলেন সায়নী ঘোষ। বাগদা উপনির্বাচনের আর মাত্র 5 দিন বাকি, আগামী 10 তারিখ নির্বাচন। স্বাভাবিকভাবেই বাগদা বিধানসভাতে জোর কদমে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার। শাসক বিরোধী সহ নির্দল প্রার্থীদেরও প্রচার তুঙ্গে। তার মাঝে শুক্রবার বিকালে চাঁদা 5 মাইল থেকে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণ করে প্রার্থী মধুপর্ণা ঠাকুর সহ সায়নী ঘোষ। 5 মাইল থেকে শুরু হয়ে র্যালিটি চলে গারাপোতা পর্যন্ত। দীর্ঘ পথ পায়ে হেঁটে গারাপোতা কালীবাড়িতে এসে র্যালিটি শেষ হয়। এদিন এই র্যালিতে রাস্তার দুই ধারে থাকা সাধারণ নিত্যযাত্রীদের সঙ্গে আলাপচারিতাও সারেন সায়নী ঘোষ। প্রার্থীর সাথে পরিচয় করিয়ে দেন তাদের। এদিন র্যালি শেষে গারাপোতা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রার্থীকে নিয়ে পুজো দেন সায়নী। সাথে ছিলেন দলীয় অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন মন্দিরে পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সায়নী। এই বিষয়ে তিনি বলেন, মধুপর্ণা একজন ইয়াং এবং ফ্রেশ ক্যান্ডিডেট। আমরা চাই নতুন প্রজন্ম রাজনীতিতে উঠে আসুক এবং ও যেভাবে অনশন করেছিল তা নজির করেছে। অনশন মঞ্চ থেকে রাজনৈতিক মঞ্চে উঠে আসা ওর মতো বয়সী ছেলেমেয়েরা এখন ঘুরে বেড়ায়, সেই জায়গায় ও রাজনৈতিক ময়দানে এসেছে। সেই জায়গায় আমি মায়ের কাছে প্রার্থনা করলাম ও যেন মানুষের পাশে থাকে, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নাম উজ্জ্বল করে। ক্যান্ডিডেট অত্যন্ত ইয়াং ফ্রেশ, মানুষ সবসময় চায় যে নতুন যারা মুখ আছে তারা রাজনীতির ময়দানে উঠে আসুক। অনেকটা ভেবে কয়েকদিন আগে একটা বৃহৎ অনশন করেছে এতটুকু বয়সে, আপনারা দেখেছেন শুরু থেকেই আমরা এটাই মায়ের কাছে এসেছি আজকে, ঠাকুরমশাইকেও বলেছি যে আশীর্বাদ করুন যাতে আগামী দিন ওর যে রাজনৈতিক পথ চলা যে শুরু হলো সেটা সুমসৃণ হয়, মানুষ যেন ওকে সুযোগ দেয় মানুষের হয়ে কাজ করার এবং ও যেন সেই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের পাশে থাকতে পারে, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম উজ্জ্বল করে। অভিনয়ের মঞ্চ থেকে রাজনীতির মঞ্চে এসেছি, সেখানেও একটা রাজনৈতিক ধর্ণার মঞ্চ থেকে রাজনীতিতে এসেছে, এটাই তো কাম্য। এত কম বয়সে যেখানে ওর বয়সী ছেলেমেয়েরা তারা ঘুরে বেড়াচ্ছে, তারা নিজেদের জীবন যাপন করছে, সেখানে এতটুকু একটা মেয়ে আজকে রাজনীতির এই কঠিন ময়দানে নাম লিখিয়েছে, ওর জন্য আমাদের একরাশ শুভেচ্ছা। এবার 40,000 ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।